রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যাবতীয় প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে সাত মাথা জামে মসজিদে বাদ এশা মাসিক কোরআনী তালিমী বৈঠকে বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করি আরেকবার, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমাদের কোরআনী তালিমী বৈঠকের দ্বিতীয় ক্লাস। আজকে আমাদের টপিক হচ্ছে, বিষয় হচ্ছে সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস। আমরা সরাসরি টপিকে চলে যাচ্ছি, আমরা আপনাদের কাছ থেকে আজকে বেশি সময় নিব না ইনশাআল্লাহ, ঠিক আছে? আর একটু লেকচারটা মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ হয়তোবা গতানুগতিক লেকচারের মতো হবে না। লেকচার শেষে আমি আপনাদেরকে প্রশ্ন করব ইনশাআল্লাহ এই টপিকের উপরেই 5টা থেকে 10টা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে নিচ্ছি, আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত করুন, এবং কোরআন আমাদের জন্য যেন পরকালে সুপারিশ করে, নাজাতের মাধ্যম হয়, আল্লাহ পাক যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রথমেই বলে নিই, সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস পবিত্র কোরআনের 113 এবং 114 নম্বর সুরা। আমরা জানি আল কোরআনুল কারিমে 114টা সুরা আছে। তার সবচেয়ে বড় সুরা সুরাতুল বাকরা, সবচেয়ে ছোট সুরা সুরাতুল কাউসার। সুরাতুল কাউসার আমরা জানি যে সুরাতুল বাকরা এবং সুরা আল ইমরান আমাদের জন্য পরকালে সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে সুরা বাকরা তিলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান চলে যায়। তিনি বলেছেন, কেয়ামতের মাঠে সুরা বাকরা এবং সুরা আল ইমরান মেঘের মতো পাঠকারীকে ছায়া দিবে, ছায়া দিবে। তিনি আরও বলেছেন, সুরাতুল মুল্ক, যে ব্যক্তি সুরা মুল্ক প্রতি রাতে পাঠ করে, আর ইসলামে রাত শুরু হয় সূর্য ডোবার পর থেকে, আমাদের 12:31-এর মতো নয়, এটা পশ্চিমা সভ্যতা থেকে আসছে, যেটা এখন আমাদের কেবলা। তো ওই সুরাতুল মুল্ক যে ব্যক্তি সূর্য ডোবার পর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত বা রাতের বেলা পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের দিনে তো সুপারিশ করবেই, এছাড়াও এই সুরা তাকে কবরের আজাব থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। এটা বিশাল ব্যাপার, এটা একটা বিশাল অ্যামেজিং ব্যাপার। তিনি আরও বলেছেন সুরা ইখলাস সম্পর্কে, যে তিনবার যদি সুরা ইখলাস কেউ পাঠ করে সে ব্যক্তি এক খতম কোরআনের নেকি পাবে ইনশাআল্লাহ। তিনি বলেছেন, সুরাতুল ইখলাস হলো কোরআনের 1/3, 3 ভাগের 1 ভাগ। একজন সাহাবি ছিলেন যিনি প্রত্যেক সলাতেই, প্রত্যেক রাকাতেই সুরা ইখলাস পাঠ করতেন, মানে তার অভ্যাস ছিল এমন, তিনি যাই তেলাওয়াত করতেন তার শেষে গিয়ে সুরা ইখলাস পাঠ করতেন। তো মুসল্লিরা একদিন কমপ্লেন করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে অমুক ইমাম এই কাজটা করে। তিনি তাকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন যে তুমি এই কাজটা কেন করো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই সুরাটাকে ভালোবাসি, আমি সুরা ইখলাসকে ভালোবাসি। তিনি বললেন, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। দেখুন, আপনারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ঘটনা জানেন, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল পাহারা দিতে বলেছিলেন। তো চোর আসছিল তার কাছে পরপর 3 রাত, তিনি 2 রাত ছেড়ে দিয়েছিলেন, শেষ রাতে ছাড়েননি, ধরেছিলেন। তো সেই চোর তাকে বলেছিল যে আমাকে যদি তুমি ছেড়ে দাও আজকের মতো, তাহলে আমি তোমাকে এমন একটা আমল শিখিয়ে দিব যেটা তোমাকে সারা রাত শয়তান এবং জিন এবং যাবতীয় অকল্যাণ থেকে হেফাজত করবে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে শিখাও সেটা কোন কী আমল। তিনি বললেন যে যদি তুমি ঘুমানোর আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করো, তাহলে সারা রাত যাবতীয় অকল্যাণ থেকে তুমি হেফাজতে থাকবে। তো তিনি তার কাছ থেকে এই জ্ঞানটা নিয়ে তাকে ছেড়ে দিলেন। পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার গত রাতের চোরের কী খবর, কারণ আল্লাহ পাক তো তাকে আগেই জানিয়ে দিয়েছেন ওহির মাধ্যমে। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম ঘটনা ঘটছিল, আমি তো ছেড়ে দিছি আর কি, সে তো আমাকে একটা আমল শিখিয়ে দিছে। তখন তিনি বললেন যে যে তোমাকে আমলটা শিখিয়ে দিয়েছে সে ছিল ইবলিস, কিন্তু সে বরাবরই মিথ্যা বলে, এই কথাটা সে সত্য বলেছে। তার মানে ইবলিসও, ইবলিসের কাছ থেকেও খায়ের নেওয়া যায় যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর বিধানের অনুকূলে হয়, ঠিক আছে? আর আমরা এখন সত্য বা ভালোটা নিতে চাই না, সত্য বা ভালো যার মাঝেই আছে নিতে হবে, ভালোটুকু নিতে হবে, আর খারাপ তো সবার মাঝেই আছে, সেটাকে ছাড়লে ভালো হয়। এভাবে আমরা হয়তো ঐক্যবদ্ধ হতে পারবো, অন্য কোনো পথ আমার কাছে জানা নাই। যাই হোক, এরপরে আরও আছে যে
একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছেন, সূরাতুল বাকারা, আমি আবার বলছি সূরাতুল বাকারা, এটা হচ্ছে মানুষের জীবনে বরকতের কারণ। মানুষের জীবনে যে বরকতটা হয় এটার কারণ হচ্ছে সূরা বাকারা। আর যখন এটা মানুষ তেলাওয়াত করা ছেড়ে দিবে তখন তার জীবনে খাসারা নেমে আসবে, বরকতটা উঠে যাবে। একটু খেয়াল করে দেখবেন আমাদের জীবনের মধ্যে বারাকা আস্তে আস্তে উঠে যাচ্ছে কি না। এটা অন্যতম একটা কারণ হচ্ছে এই যে আমাদের সাথে সূরা বাকারার সম্পর্ক নাই। তিনি বলেছেন সূরা বাকারার শেষ দুই আয়াত অথবা কোনো বর্ণনায় শেষ তিন আয়াত, যে ব্যক্তি রাতের বেলা পাঠ করবে, আমি আবার বলছি রাত মানে সূর্য ডোবার পর থেকে, রাতের বেলা পাঠ করবে সারা রাত নফল সলাতের নেকি সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আলী রাদিয়াল্লাহু আনহু একবার বলছিলেন যে কোনো জ্ঞানী ব্যক্তি যার বিবেক আছে তার পক্ষে সম্ভবই না যে রাতের বেলা সে সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে না। কারণ মাত্র দুইটা আয়াত পাঠ করলে আপনি সারা রাত নফল এবাদতের নেকি পাচ্ছেন, শুধু তাই নয় যাবতীয় দৃশ্য অদৃশ্যের অকল্যাণ থেকেও এটা আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আরেকবার তিনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যে ব্যক্তি ফরজ সলাতের পরে, আমরা তো ফরজ নামাজের পরে ইমাম সাহেবের অপেক্ষায় বসে থাকি, তিনি বলেছেন যে ব্যক্তি ফরজ সলাতের পর বিসমিল্লাহির রহমানির রহিম পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, এখান থেকে সূরা বাকারা 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি, তাই না? এইটা যদি পড়ে কেউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মৃত্যু ছাড়া তার জান্নাতে প্রবেশ করার কোনো বাধা নাই, সেই ব্যক্তি মারা গেলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। এই যে ফজিলতপূর্ণ ব্যাপারগুলো আছে সবগুলো কোরআনের সাথে সম্পর্কিত, এগুলো বললেই একটা লেকচার শেষ হয়ে যাবে আর কি। তো আমাদের সূরার দিকে আসি, এরকম প্রতিটা সূরার ক্ষেত্রেই আছে কম বেশি। সূরাতুল ফালাক আর নাসকে বলা হয় মুআউইজাতাইন, শব্দটা একটু কঠিন, মুআউইজাতাইন মানে আশ্রয়ে প্রার্থনার দুইটা সূরা, আশ্রয় প্রার্থনার দুইটা সূরা। আজকে সূরাটাকে আপনাদেরকে অন্যভাবে শেখাবো ইনশাআল্লাহ। আমি বলেছি এটা 113 এবং 114 নম্বর সূরা। এই সূরাটা মাক্কি, মাক্কি সূরা বোঝেন, যে সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে হিজরতের আগে, আর যেগুলো মদিনায় নাজিল হয়েছে সেগুলো হলো মাদানী সূরা। মাক্কি সূরাতে এক কিছু জিনিস কমন থাকে, কমনগুলো হচ্ছে এখানে তাওহীদ, রিসালাত, পরকাল, মৃত্যু, কবর, পুনরুত্থান, এই বিষয়গুলোর আলোচনা বেশি আসছে মাক্কি সূরায়। কারণ শুরুর দিকে তো সবাই অমুসলিম, তাদেরকে আগে না আল্লাহর দিকে নিয়ে আসতে হবে তারপরে না বিধান প্রয়োগ করবেন, তাই না? বোমা মেরে কি আর ইসলাম কায়েম হয়, আগে মানুষের ভিতরটা তো সংশোধন করতে হবে। এই হলো পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাম মক্কায় ছিলেন 13 বছর। এই 13 বছরে যতগুলো সূরা নাজিল হয়েছে সবগুলোকে বলা হয় মাক্কি সূরা, আর হিজরত করার পরে যে সূরাগুলো সেগুলো হলো মাদানী সূরা। মাক্কি সূরার সংখ্যা কত কেউ কি বলতে পারবেন? 86টা, মাশাআল্লাহ। আর মাদানী সূরার সংখ্যা 28টা, মাশাআল্লাহ। এই হলো 114 সূরা। তো এই সূরাতুল ফালাক আর নাস, যেটা আজকে আমাদের আলোচনার টপিক, এটার একটা শানে নজুল আছে। শানে নজুল মানে হচ্ছে নাজিল হওয়ার প্রেক্ষাপট, নাজিল হওয়ার প্রেক্ষাপট। প্রত্যেকটা, মনে রাখবেন, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত, এর নাজিল হওয়ার পিছনে কোনো না কোনো ঘটনা আছে। শুধু তাই নয়, যে হাদিসগুলো আমরা জানি এই হাদিসগুলোরও শানে নজুল আছে, এই হাদিসগুলোরও শানে নজুল আছে। তো এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে যে আয়াত বা যে সূরা আপনি পড়ছেন তার পিছনের ঘটনাটা কী, কোন প্রেক্ষাপটে এই আয়াত বা এই সূরাটা নাজিল হয়েছে। যদি আপনি এই পুরো গল্পটা না বোঝেন তাহলে কোরআনের আয়াত দিয়েও আপনি বিভ্রান্ত হতে পারেন। যেমন অনেক ভাই আমাদের জিহাদের আয়াত শুনে কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে, আবার অনেক ভাই আছেন যারা হাদিসের কোন হাদিস কোথায় প্রয়োগ করতে হয় সেটার জ্ঞান হারিয়ে ফেলছেন। এখন দেখা যাচ্ছে গরুর মাথা ছাগলের লেজে আর ছাগলের মাথা গরুর লেজে লাগিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, এটা সমস্যা। তো এই জন্য শানে নজুল জানার দরকার আছে। সূরা ফালাক আর নাসের শানে নজুল হচ্ছে এই যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল, মারাত্মক ব্যাপার। আমাদের নবীকে জাদু করা হয়েছিল, জাদু সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুগ্রস্ত নিজেই হয়েছিলেন, ঠিক আছে। আর জাদু যে সত্য এর প্রমাণে কোরআনে অসংখ্য আয়াত আছে, অনেক আয়াত আছে। ওই মূসা আলাইহিস সালামের আগ থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত জাদু থাকবে, এর অস্তিত্ব আছে। সমস্যা হচ্ছে এগুলো প্র্যাকটিস করা আমাদের জন্য হারাম। কেউ যদি জাদু প্র্যাকটিস করে ইসলামের শরীয়ত অনুযায়ী তার শাস্তি কি জানেন? তাকে
হত্যা করতে হবে, এটা তার শাস্তি। ইসলামিক স্টেটের যিনি প্রেসিডেন্ট থাকবেন তার আদেশে সেটা হবে, যেমন আমাদের মৃত্যুদণ্ড, ঠিক ওই রকম জাদুর শাস্তি মৃত্যুদণ্ড। যাই হোক, আমাদের নবীকে জাদু করা হয়েছিল, করেছিল এক ইহুদি মহিলা। ইহুদি মহিলা, তার মানে ইহুদিরা জাদুতে পাণ্ডিত্য রাখে। আজকের দিন পর্যন্ত ইহুদিরা জাদু প্র্যাকটিস করে, আজকের দিন পর্যন্ত। এবং তারা সায়েন্স বলে যত কিছু প্রচার করছে সব কিছু সায়েন্স নয়, এর পিছনে আছে সেহের বা জাদু। ইভেন আপনি টেলিভিশন সেটের মধ্যে যা যা দেখছেন তার পিছনেও আছে সেহের বা জাদু। আমাদের মা বোনদেরকে ঘন্টার পর ঘন্টা ধরে রাখছে টেলিভিশন, আইসোলেশন, হিপনোটাইজ করে ফেলছে, নেশা হয়ে গেছে। অনেক রকম জাদু আছে, আমি জাদু নিয়েই পাঁচটা খুতবা দিতে পারবো ইনশাআল্লাহ, কারণ আমার স্টাডিজ ওই বেসটাই জাদু, সেহের। এটার উপর ডক্টরেটও করা যায়, অনেক স্কলার এটার উপর ডক্টরেট করেছেন। আমি যেটা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লামকে জাদুগ্রস্ত করা হয়েছিল, একজন ইহুদি মহিলা জাদু করেছিলেন তার মাথার চুল দিয়ে, তার চিরুনি থেকে মাথার চুল কোনোভাবে সে চুরি করেছিল বা কোনোভাবে ম্যানেজ করেছিল, করে সেখানে সে কুফুরি কালাম এবং মন্ত্রটন্ত্র পড়ে ফু দিয়েছিল। ফু দিয়ে সেখানে এগারোটা গিট দিয়েছিল, এগারোটা গিট দিয়েছিল। খেয়াল করে দেখবেন সূরা ফালাক আর নাসের মধ্যে এগারোটা আয়াত আছে, দুইটা মিলে এগারোটা আয়াত আছে। আচ্ছা, এই যে জাদুটাকে করা হলো, ইহুদি মহিলা জাদু করলো, আর এটা বলে রাখি যে তাকে সারা জীবন ইহুদিরা কষ্ট দিয়েছে, আর আজ পর্যন্ত আমাদের সবচেয়ে বড় শত্রু ইহুদিরাই। আল্লাহপাক কোরআনে সেটা বলেছেন যে সূরা মাইদা পড়ে দেখবেন, তোমাদের সবচেয়ে বেশি শত্রুতা রাখে তোমাদের সাথে ইহুদি জাতি এবং মুশরিকরা, যারা একে অপরের বন্ধু। যদি আপনি কোরআন পড়েন তাহলে আপনার কাছে জগৎ স্পষ্ট হয়ে যাবে, কেন নেতানিয়াহু মোদীকে ডাকে তখন আপনি বুঝতে পারবেন। যদি কোরআন আপনার ভিতরে না থাকে আপনি জগৎকে ডিল করতে পারবেন না। তো এই যে এগারোটা গিট দেওয়া হলো, এতে করে রাসূলুল্লাহ সাল্লাম অসুস্থ হয়ে যান। যখন জাদু করা হয় কারো প্রতি সে অসুস্থ হয়ে যাবে, ইভেন সবচেয়ে পরহেজগার মানুষও জাদুগ্রস্ত হতে পারে, আপনি আমি যে কেউ হতে পারি। যারা ইসলামী বিধান পালন করেন না, কোরআনের সাথে সম্পর্ক কম বা নাই, হারাম রিজিকের সাথে সম্পর্ক আছে, যারা সুদ খাচ্ছেন, গান বাজনা করতেছেন, যারা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত, যারা অশ্লীল টিভি মুভি এগুলো দেখছেন, এদের জাদুগ্রস্ত হওয়ার সম্ভাবনা 95%। একবার জাদুগ্রস্ত হয়ে গেলে তাকে রিকভার করা খুবই ডিফিকাল্ট, এই জন্য ইসলাম এই প্রোটেকশনগুলো দিয়েছে, কারণ একবার জাদুগ্রস্ত হয়ে গেলে এটাকে সলভ করা খুবই ডিফিকাল্ট। কারণ জাদু জিনের সহযোগিতা ছাড়া হয় না, যারা জাদু করে তারা জিনকে তাবে করে। আপনারা কিন্তু কোরআন পড়লে দেখবেন আল্লাহপাক বলেছেন জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর জিন, যারা একে অপরকে সহযোগিতা করত। আজ পর্যন্ত কিছু মানুষ আছে এই পৃথিবীতে, আপনার আশপাশেও, যারা জিনের সহযোগিতা নিয়ে বিভিন্ন কুফুরি কালাম তন্ত্রমন্ত্র করে, এবং গ্রামাঞ্চলে এটার প্রচলন অনেক বেশি, ঠিক আছে। ইভেন এখন শহরেও এগুলো ঢুকে পড়ছে, প্রেমের জোড়া দেওয়ার জন্যে, বাড়ির বরকতের জন্যে, স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নয়নের জন্যে বিভিন্ন কাজে এগুলো করা হচ্ছে। এবং আমাদের দেশে কবিরাজের সংখ্যা তো অভাব নাই, আর যেহেতু এগুলো সম্পর্কে আমরা জানি কম, আমরা কিছু হইলেই ওদের কাছে দৌড়াই, এই সুযোগটা ওরা আমাদের কাছ থেকে নেয়, নিয়ে সে এদিক থেকেও টাকা খায়, ওদিক থেকেও টাকা খায়। শয়তান, এক কথায় শয়তানের চেলাপেলা এগুলা। তো আল্লাহ রাসূলকে ইহুদিরা জাদু করেছিল, এবং আপনারা জানেন কি না যে ইহুদিরা তাকে হত্যা করার চেষ্টা করেছিল, তার খাবারের মধ্যে বিষও দিয়েছিল। যে জাতি আমাদের নবীকে হত্যা করতে পারে, এবং যে জাতি অসংখ্য নবীকে আগে হত্যা করে আসছে, কীভাবে আমরা ভাবলাম যে তারা আমাদের বন্ধু? অথচ আল্লাহ কোরআনে বলছেন তারা কখনও তোমাদের কল্যাণ চায় না, তারা ভিতরে যেটা গোপন করে সেটা আরও বেশি ভয়ঙ্কর, ঠিক আছে। তো তিনি এই জাদুগ্রস্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাম যে সমস্যাটা হলো সেটা হলো তিনি ভুলে যাচ্ছিলেন, কোনো কাজ করলে মনে রাখতে পারছিলেন না, এমনকি তিনি তার স্ত্রীর কাছে গিয়েছেন কি না সেটাও মনে রাখতে পারছিলেন না। তো জাদুগ্রস্ত হলে খুব খারাপ অবস্থা হয়, এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা অনতিবিলম্বে কোরআন, সুন্না, সহি জিকির, আজগার, দোয়া, কালাম এগুলো শিখে নেবেন, এবং সকাল সন্ধ্যা এগুলো প্র্যাকটিস করবেন, তখন ইনশাআল্লাহ কোনো জিন বা কোনো জাদুকর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তো এই যে সমস্যাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো, এরপরে একদিন তিনি শুয়ে আছেন আর আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা তার কাছে আসলেন, এসে তারা একে অপরের সাথে কথোপকথন করছেন, আর এই কথোপকথনটা রাসূলকে জানিয়ে দেওয়া হচ্ছে। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলছেন এই ব্যক্তির কী হয়েছে, ওই ফেরেশতা জবাব দিচ্ছেন যে তাকে জাদু করা হয়েছে।
আবার ইনি বলছেন কে জাদু করেছে, মানে কথোপকথনের মাধ্যমে তাকে মেসেজ দেওয়া হচ্ছে। উনি বলছেন যে অমুক মহিলা জাদু করেছে। তিনি বলছেন জাদু কি দিয়ে করা হয়েছে, উনি বলছেন জাদু চুল দিয়ে করা হয়েছে। ইনি বলছেন জাদু উপকরণ কোথায় আছে, উনি বলছেন জাদুর উপকরণ অমুক কুয়ার নিচে আছে, অমুক কুয়ার নিচে আছে। এবার তিনি মেসেজ পাইলেন যে জাদুর উপকরণ আসলে কোথায় আছে। এই মেসেজ তো আর আমরা পাবো না কেউ জাদুগ্রস্ত হয়ে গেলে, তখন জিনকে সামনে হাজির করায় কথা বলতে হয়, তারপরে সে উপকরণ বলে দেয়। এই ট্রিটমেন্টটা খুবই ভয়ঙ্কর, আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন ভয় পেয়ে যাবেন। যাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসেজ দেওয়া হলো যে জাদুর উপকরণ ওই কূপের নিচে আছে। তিনি সকালবেলা উঠলেন এবং উঠে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে, যে আলী ওই কূপের নিচে জাদুর উপকরণ আছে, ওকে ধ্বংস করে আসো। এই একমাত্র সাহাবি যার জীবনী পড়লে আমাদের ঈর্ষা হয়, শুরু থেকে যখন তার বয়স 6-7 তখন থেকে ইসলামের পাশে তিনি দাঁড়িয়ে আছেন, আর এই সাহাবিকেও মানুষ হত্যা করেছে, আলী রাদিয়াল্লাহু আনহুকেও মানুষ হত্যা করেছে। এবং যে হত্যা করেছে সে বলেছিল যে আল্লাহর শুকরিয়া যে আল্লাহ আমার হাতে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে হত্যা করালেন। তাহলে এই যে আমরা একটা সমাজে কথা শুনি না যে লোকটা দোষ না করলে কি আর এমনি জেলে আছে, ঠিক না কথাটা, ভালো মানুষকেই এইভাবে মরতে হয়েছে। শুধু তাকে নয়, উসমান রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত বরণ করতে হয়েছে, ইভেন আমাদের রসুলকে বিষ প্রয়োগ করা হয়েছে, অনেক নবীকে হত্যা করা হয়েছে। যাই হোক, তার জীবনীটা পড়লে দেখবেন যে তিনি শুরু থেকে ইসলামের পাশে একদম পাথরের মতো, পাহাড়ের মতো। তো উনি গেলেন, গিয়ে ওই উপকরণটাকে ধ্বংস করলেন এবং রাসূলুল্লাহ কাছে এসে অনুমতি চাচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন যে আপনাকে জাদু করেছে ওকে আমরা গর্দান উড়িয়ে দিব, গর্দান উড়িয়ে দিব। এবং সাথে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, কারণ তো বিশাল অপরাধ, ইসলামিক স্টেটের যিনি ডিপার্টমেন্ট অফ প্রেসিডেন্ট তাকে আপনি জাদু করেছেন, এখন তো ইসলামিক স্টেটের বা একটা দেশের কাউকে যদি সামান্য একটা ওয়ার্ডও বলা হয় তাহলে তো তার অবস্থা খারাপ, আর সেটা তো বিশাল ব্যাপার। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবতার মুক্তির দূত, তিনি বললেন যে আমি ওই মহিলাকে মাফ করে দিলাম, তিনি বললেন আমি ওই মহিলাটাকে মাফ করে দিলাম। কারণ এই যে ঘটনাটা ঘটলো এটা আসলে কাদের জন্য ঘটলো জানেন, তার উম্মার জন্য ঘটল। এই ঘটনাটার মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে দুইটা সূরা দিলেন যাতে কিয়ামত পর্যন্ত মানুষ এই সব সমস্যা থেকে বেঁচে থাকতে পারে, এটা আল্লাহর হিকমা প্রজ্ঞা। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে জেল খাটাইছেন, খাটান নাই? ইউসুফ আলাইহিস সালামের ওই জেলে যাওয়ার বদৌলতে লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে, বেঁচে যায় নাই? এই হলো আল্লাহর হিকমা। মাঝে মাঝে যে বিপদগুলো আমাদের হয় এর পিছনে কোনো না কোনো কল্যাণ খায়ের থাকে যেটা আমরা বুঝতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাফ করে দিলেন এবং তখন সূরা ফালাক এবং নাস নাজিল হলো একসাথে, একসাথে নাজিল হলো এবং তিনি তিলাওয়াত করছিলেন একটা একটা করে আয়াত, আর ওই একটা একটা করে গিট খুলে যাচ্ছিল, ঠিক আছে? এই হলো এর শানে নজুল বা নাজিলের প্রেক্ষাপট। এবার আসেন এর ফজিলত দুটা বলি। সূরা নাস এবং ফালাকের স্পেশাল কিছু ফজিলত আছে, যেমন একটা হলো যে ব্যক্তি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে ব্যক্তি সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস এই তিনটা সূরা সকালে এবং সন্ধ্যায় তিনবার 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 করে পড়বে, যদি সকালে পড়ে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় হঠাৎ বিপদ থেকে বেঁচে থাকবে, হঠাৎ বিপদ, ধাপাস করে কোনো বিপদে পড়বে না ইনশাআল্লাহ। আপনি খেয়াল করে দেখবেন সব পরিবারে যাচ্ছে মাইক্রো নিয়ে বিয়ে খাইতে, ডেট, স্পট ডেট, তাই না? হঠাৎ করে দেখবেন সকালে ঠিক মতো আসে, হঠাৎ স্ট্রোক নাই, হঠাৎ বিপদ ইনশাল্লাহ সে পড়বে না। যে ব্যক্তি সকালে তিনবার করে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়বে, আর বিশ্বাস করেন এই কাজগুলো আমাদের চাচাদের বয়সে যারা আছেন ওনাদেরকে শেখাতে হয় না, আমাদেরকেই শেখাতে হয়, তাদেরকে শেখাতে হয় না, তারা এগুলো আগেই থেকে জানে। আবার যে ব্যক্তি সন্ধ্যাবেলা সূরা ফালাক, সূরা নাস এবং ইখলাস তিনবার করে পড়বে, সারা রাত যাবতীয় ক্ষতি থেকে সে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। এই হলো একটা বড় ফজিলত। তাহলে আমরা ইনশাআল্লাহ আজকে থেকে, বরং এখন থেকেই তিনবার তিনবার করে সূরা ফালাক, নাস, ইখলাস প্রতিদিন পড়ার অভ্যাস করবো ইনশাআল্লাহ, এটা একটা আমল। দ্বিতীয় একটা ফজিলত হচ্ছে ঘুমানোর পূর্বে যখন বিছানায় যাবেন, অনেকগুলো সুন্নাহ আছে, বিছানা ঝেড়ে নিতে হবে, লাইটস অফ করা, প্রয়োজনে পারলে উজু করবেন, আয়াতুল কুরসি পড়বেন, তাসবিহ তাহলিল করবেন, পারলে সূরা মুলক পড়বেন, যদি কিছুই করতে না পারেন কমপক্ষে সূরা ফালাক, সূরা নাস আর সূরা ইখলাস তিনবার করে পড়বেন। সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি, যে প্রথমে হাত সামনে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, পরে সূরাতুল ইখলাস,
আবার বিসমিল্লাহ বলে সুরাতুল ফালাক, আবার বিসমিল্লাহ বলে সুরাতুল নাস, একবার করে পড়লেন, পড়ে এভাবে ফু দিবেন, দিয়ে মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পারেন এভাবে মাসেহ করবেন একবার, তারপরে আবার একবার, তারপরে আবার একবার, মোট তিনবার। তিনবার কেন এটা আমি এখন এসে বুঝতে পারছি, কেন তিনবার, স্টুডেন্ট লাইফে বুঝতে পারি নাই। আসলে কোরআন এবং সুন্নার এত জ্ঞানের সমুদ্র যেখানে আমরা হাবুডুবু খাচ্ছি, আসলে কোনো কুলকিনরাও খুঁজে পাচ্ছি না যে আসলে কি সলিউশন দিব। তাই যতই জানি ততই মনে হয় যে আমি কিছুই জানি না। একটা হাদিস সেদিন আমরা জানলাম, সেটা হলো যখন মানুষ ঘুমায় তখন শয়তান চলে আসে কাছে, মানে সবার সাথে একটা করে শয়তান আছে, ওই শয়তান চলে আসে, ওর নাম হচ্ছে কারিন, ওর নাম হচ্ছে কারিন, যেটা কোরআনে আছে। সে এসে এই যে আমাদের গর্দান আছে, এই গর্দানের মধ্যে তিনটা গিট দেয়, তিনটা গিট দেয়, এবং প্রতিটা গিটের সাথে সে বলে তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও, তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও, তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও, আরামে ঘুমাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন বান্দা যদি ফজরের আজান শুনে উঠে যায় তাহলে একটা গিট খুলে যায়, যদি সে উযু করে তাহলে আরও একটা গিট খুলে যায়, আর যদি সে জামাতে এসে সলাত আদায় করে তাহলে তিনটা গিটই খুলে যায়। আর যদি এটা কাজ, এই তিনটা কাজ আমরা না করি, সকাল 8টা 9টা 10টায় উঠি, তাহলে তিনটা গিট নিয়েই সকাল করবে সে, তাহলে চিন্তা করেন তার সারাদিনটা কেমন যাবে। আর হয়তো এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে মাসাহ করেছেন, যাতে করে শয়তানের প্রভাবটা কম হয়। এটা একটা রিজন, এটা একটা ফজিলত। আর আমি যেই কথাগুলো বলছি, এই যে ফু দিয়ে মাসাহ করা, আবার গিটের কথা, আমাদের মডার্ন সো কল্ড এই যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন এবং সায়েন্স এগুলোকে অস্বীকার করে, এবং এই কথাগুলো আমাদের স্কুল কলেজের প্রফেসররা শুনলে হাসবে। আপনারা ডিসাইড করবেন যে আপনারা কোরআনকে ফলো করবেন নাকি ওয়ান আইট পিপলদেরকে ফলো করবেন। তবে হ্যাঁ এটাও বলি, যদি আজকে বা আগামীকাল আমরা দেখি যে ডিসকভারি চ্যানেল বা ন্যাশনাল জিওগ্রাফি তারা বলছে যে আমরা নতুন একটা তথ্য পাইছি, কিসের তথ্য, মানুষ যখন ঘুমায় তখন এই হয়, এটা হয়, সেটা হয়, একজন সত্তা এসে গিট দেয়, হ্যাঁ, তারপরে আরেকটা কী জানি বললাম, এই যে যখন মানুষ ভালো কোনো কালাম পড়ে ফু দেয় তখন শরীর ভালো ফিল করে, একটা নাম দিয়ে দিল কঠিন একটা মেডিকেল সায়েন্সের কোনো নাম, তখন মানুষ ঠিকই বিশ্বাস করবে, অবশ্যই বিশ্বাস করবে, কিন্তু এখন এটা মানুষ অনেকেই বিশ্বাস করে না। এটাকে বলা হয় তাদের ইবাদত করা, মানে তারা যদি বলে যে অমুক গ্যালাক্সির দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, যে গ্রহটা হীরা দিয়ে তৈরি, যেখানে সোনার গাছ আছে, হ্যাঁ, সেখানে অন্য গ্রহের কিছু প্রাণী আছে, সবাই এক বাক্যে বিশ্বাস করবে, আমি চ্যালেঞ্জ করলাম এক বাক্যে বিশ্বাস করবে পরের দিন, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন যে অমুক জান্নাত রেডি রাখছে যেটা হীরা দিয়ে তৈরি, সোনা দিয়ে তৈরি, এখানে এটা আছে সেটা আছে, এরা বলবে এটা তো অলিক গাল গল্প বলতেছে, এটা তো ব্যাক ডেটেড কোরআন, আনসিভিলাইজড পিপলদের কাজে। তো এতে ধোকায় পড়বেন না, এটা দাজ্জাল যেটা আপনাদেরকে ওয়ান আইড বানাচ্ছে, এক চোখা বানাচ্ছে। তাদের দৌড় এখন পর্যন্ত ওই পর্যন্ত যায়নি যেটা আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগেই নাজিল করেছেন। এই ইয়াকিনটা না থাকলে ঈমান শেক করবে। তারপর এই হলো আপনার ফজিলত কয়েকটা বলে। আরেকটা ফজিলত হচ্ছে এই যে আমরা ফরজ সলাত পড়ি, প্রত্যেক ফরজ সলাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে সূরা ফালাক, সূরা নাস এবং ইখলাস পড়তেন, এটা একটা। এই কাজগুলো করলে যেটা হবে সেটা হলো এই, যদি সূরা ফালাক, নাস, ইখলাস আপনি শোয়ার সময় পড়েন, সকালে সন্ধ্যায় পড়েন, আর এই যে প্রত্যেক ফরজ সলাতের পরে পড়েন, আপনি অনেকগুলো বেনিফিট পাবেন। সেগুলো কি? এক নম্বর হচ্ছে আপনি দৃশ্য অদৃশ্যের অনেক বিপদ আপদ থেকে বেঁচে থাকবেন। দুই নম্বর হচ্ছে আপনি হঠাৎ করে বিপদে পড়বেন না। তিন নম্বর হচ্ছে এই কোরআন আপনার জন্য পরকালে সুপারিশ করবে, এটা সবচেয়ে বড়, কারণ কোরআনের সাথে আপনার সম্পর্ক আছে, এ আপনাকে পরকালে সুপারিশ করবে। তাছাড়া চোখ লাগা থেকে আপনি বেঁচে থাকবেন, বদ নজর থেকে বেঁচে থাকবেন। এগুলোর প্রত্যেকটার অস্তিত্ব ইসলাম অস্বীকার করেনি, প্রত্যেকটাই স্বীকার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আইনাল হক, মানুষের বদ নজর সত্য। আপনার ছেলের স্বাস্থ্য খুব ভালো, এক জায়গায় নিয়ে গেলেন, মানুষ দেখলো বাহ আপনার ছেলে তো অনেক সুস্বাস্থ্যের অধিকারী, দেখবেন পরের দিন অসুস্থ হয়ে গেছে। ব্যবসা করতেছেন খুব সুন্দর, অনেকে আসতেছে বাহ ভাই ভালোই তো ব্যবসা খাড়া করছেন, দেখলেন কলাপস করে গেল, চোখের বদ নজর সত্য। এর দলিল সূরা কাহাফের মধ্যে আছে, যদি কারো কিছু ভালো লাগে তখন বলতে হবে মাশা আল্লাহ, খুব সুন্দর, সুবহানাল্লাহ, চমৎকার, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দিয়েছেন। এই কথাগুলো প্র্যাকটিস করবেন, এই সংস্কৃতিগুলো আপনাকে চোখ লাগা থেকে বাঁচাবে। এগুলো তো আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় না। চোখ লাগাবার কী জিনিস? ওরা বলবে এটা ব্যাকডেটেড মানুষের কাজ, এটা
কুসংস্কার, এটা হচ্ছে গোড়া মুসলিমদের কথা। তো রাস্তায় যে মেয়েরা ঘোরে এরা চোখ লাগা, এদেরকে এদের এদের পিছনে চোখ লাগছে মানুষের। আর একবার চোখ লাগলে খুব সমস্যা আছে। একবার একজন সাহাবি গোসল করছিলেন, আর একজন সাহাবি তাকে দেখে বলছেন যে বাহ, তোমার স্কিনটা তো অনেক সুন্দর, একদম মনে হচ্ছে যে কুমারী মেয়ের মতো স্কিন। সাথে সাথে ওই সাহাবি ওখানে বেহুশ হয়ে পড়ে গেলেন, একদম সাথে সাথে। এটা বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবিকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি কি তোমার ভাইকে মারতে চাও? তিনি বললেন আমি আবার কখন মারতে চাইলাম, আমি তো বললাম যে তার স্কিনটা অনেক সুন্দর, সে তো সুন্দর, আমি তো প্রশংসা করলাম। তখন তিনি বললেন যে কেন তুমি কল্যাণের বা বরকতের দোয়া করলা না? মাশা আল্লাহ ভাই, তোমার স্কিনটা অনেক সুন্দর, মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক, এগুলো কেন বললা না? তখন ওই সাহাবিকে গোসল দেয়া হলো এবং ওই গোসলের পানি দিয়ে এই সাহাবিকে গোসল দেয়া হলো, তারপর ইনি সুস্থ হলেন। তখন রাসূল বলেছেন ইন্নাল আইনাল হাক, চোখের বন্ধ যে সত্য। তো যাই হোক, এই হলো সূরা ফালাক নাসের কিছু ফজিলত, অনেক ফজিলত, এটা সব বলে শেষ করা যাবে না। এখন আমরা আসছি শুধুমাত্র এর শাব্দিক অর্থগুলো আপনাদেরকে একটু শেয়ার করব, করে শেষ করবো ইনশাআল্লাহ। সূরা ফালাক আর নাস একসাথে আমি আগে অনুবাদ করে দিচ্ছি আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক বলেছেন কুল, সবাই আমি জানি মুখস্থ আছে, কুল মানে হচ্ছে বলুন, আউযু, আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, আর নাউযু মানে আমরা আশ্রয় প্রার্থনা করছি। যখন আপনি বলেন আউযু বিল্লাহ এটা এক বচনে, আর যদি বলেন নাউযু বিল্লাহ এটা বহুবচনে, ঠিক আছে? ভালো কথা, আরবিক গ্রামার শিখবেন টুকটাক, নাহলে কী হবে জানেন? নাহলে যেটা হয়, আমি একটা মসজিদে দেখেছি যে একজন ইমাম আছেন, মাশাআল্লাহ, আল্লাহ পাক তাকে নেকায়েত দারাজ করুক, তিনি প্রতিদিন নিজের জন্য দোয়া করেন আর মুসল্লি আমিন আমিন বলে, তিনি প্রতিদিন নিজের জন্য দোয়া করেন, সব এক বচনে তার জন্যই দোয়া করেন, আল্লাহ হে আল্লাহ আমাকে বার্ধক্য থেকে বাঁচাও, হে আল্লাহ আমাকে কবরের আজাব থেকে বাঁচাও, হে আল্লাহ আমাকে রিজিকে বরকত দাও, আর সবাই আমিন আমিন বলে উঠে চলে যায়। তাহলে তাদের দোয়ার কী হইল? তো দোয়া বহু বচনে করতে হতো। যাই হোক, আরবিক গ্রামার একটু শিখবেন টুকটাক। কুল মানে বলুন, আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, বি রব্বিল ফালাক, বি রব্বিল ফালাক, বি রব্বি মানে রবের কাছে বা রবের নিকটে, আর ফালাক মানে হচ্ছে সকাল বা প্রভাত বা উষা। এ এতে সরল অর্থ হল বলুন, হেনবী আপনি বলুন যে আমি সকালের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি, এটা প্রথম আয়াত। তারপরে হলো মিন শাররি মা খালাক, মিন মানে হতে, আর সার মানে হচ্ছে ক্ষতি, সারুন মানে ক্ষতি বা অনিষ্ট বা অকল্যাণ, মা খালাক মানে যা কিছু তিনি সৃষ্টি করেছেন, মানে আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আমি আল্লাহর বা সকালের রবের আশ্রয় প্রার্থনা করছি। সমস্ত সৃষ্টি পড়ে গেল এখানে, এক কথায় সব শেষ। আর আল্লাহ নিজে এবং তার কালাম কোরআন, আল্লাহ নিজে এবং তার কালাম কোরআন বাদ দিয়ে সবই তো তার সৃষ্টি, আল্লাহ নিজে এবং তার কালাম কোরআন বাদ দিয়ে সব কিছুই তার সৃষ্টি। তো এই সমস্ত সৃষ্টির কোনো না কোনো অকল্যাণও আছে, এই অকল্যাণগুলো থেকে আমি হে আল্লাহ আপনার আশ্রয় প্রার্থনা করছি, সকালের রবের আশ্রয় প্রার্থনা করছি। তারপরে তিন নম্বর আয়াতে আসেন, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকব, ওয়া মানে এবং, মিন শাররি মানে ক্ষতি থেকে, গাসিক মানে হচ্ছে রাত, গসেক মানে রাত, এই যে রাত, ইদা ওয়াকবা মানে যখন সেটা গভীর হয়, মানে গভীর রাতের অনিষ্ট থেকে বা ক্ষতি থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তার মানে গভীর রাতের মধ্যে ক্ষতি আছে, যেটা আমাদের আজকের 31st নাইটের কনসার্ট যারা করবে ওরা বুঝবে না। তো এই হলো তিন নম্বর আয়াত। চার নম্বর আয়াত আসেন, তারপর কি, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ, এটা ডেঞ্জারাস আয়াত, ওয়া মানে এবং, মিন শাররি মানে ক্ষতি থেকে, এই যে নাফাসাত এই শব্দের অর্থ হচ্ছে জাদু করিনি মহিলারা, যত মহিলারা জাদু করে, আর জাদুর সাথে মহিলার সম্পর্ক আমি বললাম শুরুতে, জাদুর সাথে ম্যাক্সিমাম সময় মহিলাদের সম্পর্ক থাকে, বেশিরভাগ মহিলারাই জাদু করে, সাধারণত জাদু চর্চা করে, প্র্যাকটিস করে, এই সব মহিলাদের জাদু থেকে বা জাদু করিনি মহিলাদের থেকে, ফিল উকদ, উকদ মানে হলো যে গিট, আমি যে বললাম গিটের মধ্যে ফু দিয়ে রাসূলকে জাদু করেছিল,
ওই গিটে ফু দেয়া জাদুকরিনী মহিলাদের ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছে। আরেকটা হচ্ছে শেষের আয়াত, ওয়ামিং শর্রি হাসিদিন ইদা হাসাদ। ওয়ামিং শর্রি আগের মতো এবং ক্ষতি থেকে, হাসিদ মানে হচ্ছে হিংসুক, হাসিদ মানে হিংসুক, ইদা হাসাদা যখন সে হিংসা করে। তাহলে এর আয়াত অর্থ হচ্ছে হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি যখন সে হিংসা করে। এই হলো সূরাতুল ফালাকের সরল অর্থ। আবার বলছি, ভালো করে শোনেন, হে নবী আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি সকালের রবের কাছে, তিনি যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ক্ষতি থেকে, স্পেশালি রাতের ক্ষতি থেকে যখন সেটা গভীর হয়, এবং জাদুকরিনী নারীদের ক্ষতি থেকে যারা ওই যে গিটে ফুৎকার দেয়, আর হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে। এই হলো সূরাতুল ফালাক। সূরা নাসে আসেন, আল্লাহ বলছেন কুল, বলুন আগের মতো, আউযু বিরব্বিন নাস, আমি আশ্রয় প্রার্থনা করছি রব্বিন নাস, নাস মানে মানুষ, রব মানে রব, মানুষের রবের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি, মালিকিন নাস মানুষের মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করছি, ইলাহিন নাস মানুষের ইলাহের কাছে আশ্রয় প্রার্থনা করছি, কি থেকে, মিংশারিল ওয়াসওয়াসিল খান্নাস, মিংশারি মানে যে ক্ষতি থেকে, ওয়াসওয়াস মানে হলো কুমন্ত্রণা দেয়া, ওয়াসওয়াসা দেয়া, ওয়াসওয়াসা যেগুলো আমাদের হৃদয়ের ভিতরে আসে, খান্নাস মানে হলো আত্মগোপনকারী, যে আমাদের এই টাইম ফ্রেমের আড়ালে থাকে, দেখা যায় না, যাকে দেখা যায় না সে নিজেকে হাইড করতে পারে, এই আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে ব্যক্তি মানে যে ইউওয়াসউইসু ওয়াসওয়াসা দেয়, ফি সুদুরিন নাস, সুদুর মানে যে সদর বা বুক, মানুষের হৃদয়ে, যে ওয়াসওয়াসা দেয় মানুষের হৃদয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন জাতির মধ্য থেকে এবং মানব জাতির মধ্য থেকে। এই হলো সূরা ফালাক আর নাসের সরল অনুবাদ। এবার আপনাদের আমি একটা সামারি করে দিচ্ছি, দিয়ে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করলে দেখবেন এই দুটো সূরাকে একসাথে চিন্তা করতে হবে, এটা এটা একটা প্যারালাল সূরা, আলাদা করে না, একসাথে চিন্তা করলে দেখবেন যে এই দুটো সূরায় আমরা বেশ কয়েকটা বিষয় থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি। এক নম্বর আমরা আশ্রয় চাচ্ছিলাম আল্লাহর সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে, তাই না? এটা কমন, একদম সমস্ত সৃষ্টিতে যত ক্ষতি সব ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছিলাম। দুই নম্বর স্পেশালি এই ক্ষতিগুলোর মধ্যে স্পেশালি রাতের ক্ষতি থেকে, রাত গভীর রাতের ক্ষতি থেকে, আরও চাচ্ছিলাম জাদুকরিনী মহিলাদের ক্ষতি থেকে, আরও চাচ্ছিলাম হিংসা এবং হিংসুকের অনিষ্ট থেকে, চারটা স্পেশাল। আর সূরা নাসে গিয়ে আরও আছে, সূরা নাসে একটা এক্সট্রা, সেটা হলো যে খন্নাস হৃদয়ে ওয়াসওয়াসা দেয় তার ক্ষতি থেকে। এই পাঁচটা স্পেশাল জিনিস থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি এই দুটো সূরায়। কিন্তু কেন? কারণ কারণটা বলার আগে আরেকটা কথা বলি, সেটা হলো এই যে ক্ষতিগুলা, এগুলো থেকে আপনি সূরা ফালাক আর নাসের মাধ্যমে আশ্রয় পাবেন, তখন আশ্রয় পাবেন যখন আপনি আল্লাহকে, যখন আপনি আল্লাহকে রব হিসেবে গ্রহণ করছেন, যখন আপনি আল্লাহকে মানুষের ইলাহ হিসেবে গ্রহণ করছেন, যখন আপনি আল্লাহকে মানুষের মালিক হিসেবে গ্রহণ করছেন। আল্লাহ পাক একটার পর একটা বলছেন, রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। যে ব্যক্তির মনে সন্দেহ আছে যে আল্লাহ ছাড়া অন্য কারো কেউ ইবাদত পাওয়ার যোগ্য, সে এই দুটো সূরা দিয়ে কোনো উপকার পাবে না। যে ব্যক্তির মধ্যে ডাউট আছে যে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায়, হ্যাঁ আল্লাহ ছাড়া অন্যরাও বিধান দিতে পারে, হ্যাঁ আল্লাহর বিধানের চেয়ে এদের বিধান ভালো, এরকম ডাউট যাদের হৃদয়ের ভিতরে আছে এইসব সূরা তাদের কোনো কাজে আসবে না। এগুলো আগে তাওহীদ আগে প্রতিষ্ঠা করা, যে আল্লাহ রব, তিনি মালিক, আল্লাহই রব প্রতিপালক, তিনি আবার মালিক যার হুকুম চলে, অন্য কারো হুকুম চলে না, তিনি হচ্ছেন ইলাহ যিনি উপাসনার যোগ্য, অন্যকে উপাসনার যোগ্য নয়, এগুলোর তাওহীদ যার স্ট্রং ভিতরে, তারপরে আপনি এই পাঁচটা বিষয় থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছেন, ঠিক আছে? এই হলো সূরা ফালাকের সরল অর্থ। একটা প্রশ্ন শেষ করে দেই, সেটা হলো যে এই পাঁচটা বিষয় স্পেশালি কেন? কারণ জগতে অনেক ক্ষতি আছে, আল্লাহ আগেই বললেন যে তার সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি, কিন্তু কিছু কিছু ক্ষতি স্পেশাল, যেগুলো আমাদের সাধ্যের বাইরে,
আপনার সামনে যদি শত্রু থাকে আপনি দেখতে পারবেন, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো অদৃশ্য আপনি দেখতে পারবেন না, সেই দেখার মতো চোখে আমাদের ক্ষমতা দেয়া হয়নি। আল্লাহ রাসূল বলেছেন কুকুরেরা শয়তানকে দেখতে পারে, কুকুর শয়তানকে দেখতে পারে। আজানের সময় কুকুর চিল্লায় বেশি, আজানের সময় শয়তান পালায়, হাদিস আসছে আজানের সময় শয়তান পালায়, কুকুর শোনে বেশি আমাদের চাইতে, ঠিক আছে। এরকম বিভিন্ন প্রাণী সম্পর্কে কিন্তু আসছে, যেটা তার মানে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতার কারণে আমরা অদৃশ্যকে দেখি না। তো এই জন্যে এই যে অদৃশ্যের গায়েবের বিষয়গুলো সব ক্ষতির চাইতেও স্পেশালি বলেছেন হিংসা হিংসুক, স্পেশালি বলেছেন রাতের অনিষ্ট রাতের গভীরতা, স্পেশালি বলেছেন জাদুকরিনী নারীরা, আর হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা দেয় যে শয়তান খান্নাস, এগুলো আমরা দেখতে পারি না কোনোটাই। আর যেটা আমরা দেখতে পারি না সেই শত্রুর সাথে আমি কীভাবে লড়তে পারি, এটা আমার পক্ষে সম্ভব না। তাহলে কে আমার হয়ে লড়বে? যে দৃশ্য অদৃশ্য সব দেখতে পারে, যে দৃশ্য অদৃশ্য সব দেখতে পারে। এই জন্যেই এই দুটো সুরাকে বলা হয় মুআউইজাতাইন, বা আশ্রয় প্রার্থনার দুইটা স্পেশাল সুরা। আর যেদিন থেকে এই সুরা নাজিল হয়েছে সেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের সব দোয়াই ছেড়ে দিয়েছিলেন। আগে তিনি আশ্রয় চাওয়ার জন্য অনেকগুলো দোয়া পড়তেন, সব দোয়া ছেড়ে দিয়ে তিনি সুরা ফালাক আর নাসের প্রতি আমল করা শুরু করলেন। এবং এই সুরা দুটার মধ্যে সব কিছুই চলে আসছে। আপনারা চিন্তা করেন, আজকে হয়তো অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি আর ডিটেলস ব্রিফে গেলাম না, শুধু কয়েকটা পয়েন্ট বলে আমি শেষ করছি। সেটা হলো যে রাতের বেলা ক্ষতি আছে, একটু ভালো করে শোনেন, আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। রাতের বেলা কিছু ক্ষতি আছে, আপনাদের বাচ্চাদেরকে কখনও সন্ধ্যার পরে বাইরে যেতে দিবেন না। রাসূল বলেছেন সন্ধ্যার সময় বাচ্চাদেরকে ঘরের ভিতরে রাখবে, কারণ সন্ধ্যায় সময়ে জিন জাতি বের হয় যাদেরকে তোমরা দেখো না, এবং তারা আমাদের কখনো কল্যাণ চায় না, বেশিরভাগ জিনই দুষ্ট প্রকৃতির। তারা কিন্তু চ্যালেঞ্জ করছে আল্লাহকে যে এদেরকে আমি জাহান্নামে নিয়ে যাবই। একটাবার যদি জিন কাউকে আক্রমণ করে ফেলে তাহলে তাকে সলভ করা অনেক ডিফিকাল্ট আছে, আমি বারবার বলছি। তো সন্ধ্যাবেলায় খেয়াল রাখবেন বাচ্চারা যেন বাইরে না যায়। আর এখানে এই সুরে রাতের কথা আসছে, গভীর রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাইরে ঘোরাফেরা করতে নিষেধ করছেন। তিনি বলেছেন গভীর রাতে এমন অনেক মাখলুক আকাশে এবং জমিনের মাঝখানে থাকে যাদেরকে তোমরা দেখতে পারো না, তাই গভীর রাতে আমরা যদি বাইরে না যেন না যাই আর কি। আসলে আমাদের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, তো আর রাত এখন দিনের জায়গায়, দিন রাতের জায়গায়, এই জন্য এগুলো আমরা কেয়ার করি না, কিন্তু সমস্যাগুলো কিন্তু ঠিকই হচ্ছে। তারপরে আরও ব্যাপার আছে, সেটা হলো যে আমাদের সন্তানদেরকে এবং পরিবার পরিজনদেরকে সবসময় ঝাড়ফুঁক করবেন, ঝাড়ফুঁক করবেন। ঝাড়ফুঁক মানে আমি তাবিজ ঝুলানো বুঝাইনি, আমি বুঝিয়েছি যে সুরা ফালাক, নাস, আয়াতুল কুরসি, সুরা বাকারা এগুলো পড়ে পড়ে ফু দিবেন। আর যারা পড়তে জানেন না তারা অডিও টেপ শুনতে পারেন, অডিও টেপ রেকর্ডিং বাসা ছেড়ে দিবেন, ওখান থেকে দেখবেন শয়তান ইনশাল্লাহ চলে যাবে। আপনি যদি কোরআন পড়তেও না জানেন, আমার রিকোয়েস্ট হচ্ছে, কাইন্ডলি রিকোয়েস্ট হচ্ছে কোরআন শুনবেন। কোরআন এমন একটা কিতাব, শুনতে শুনতে ওই বইয়ের প্রতি আপনার ভালোবাসা তৈরি হয়ে যাবে, একসময় আপনি ইনশাল্লাহ পড়তেও বসবেন ইনশাআল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করুন ইনশাআল্লাহ। আরও কিছু আমি টিপস দিতে যাচ্ছিলাম, সেটা হলো জাদু, এটা থেকে সেফ থাকার জন্য সকাল এবং সন্ধ্যায় অনেক আমল আছে, ফজরের পরে মাগরিবের পরে আমলগুলো ছাড়বেন না। প্রিয় সম্মানিত ভাইয়েরা, আমার চাচার বয়সী যারা আছেন সবাইকে বলছি যে এই আমলগুলো কখনো ছাড়বেন না। যদি ছেড়ে দেন, আমি নিজের জীবন থেকে বলছি, যদি একটা দিনও আপনি আমলে গাফেলতি করেন সেই দিনই কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই দিনই হতে পারে। সো সকালে সন্ধ্যায় যে জিকির আজগারগুলো আছে সেগুলোর দিকে একটু বেশি শক্তিশালী হতে হবে। যেমন কমন কিছু আয়াতুল কুরসি আছে, সুরা বাকারার শেষ 2 আয়াত আছে, সুরা হাশরের শেষ 3 আয়াত আছে না, তারপরে ওই যে তাসবিহ তাহলিল আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, দোয়া যদি হিসাব করেন 50টা পার হয়ে যাবে। আমি কিছু দোয়ার বইয়ের নামও সাজেস্ট করছি, যেমন আইনের রসুল একটা দোয়ার বই আছে, অথবা হিসনুল মুসলিম, সবচেয়ে বেস্ট একটা দোয়ার বই হিসনুল মুসলিম কিনতে পারেন। হানাফি মাজহাবের একটা অনেক ভালো বই আছে, সেটা হলো হিসনে হাসিন, সেই বইটা আমার বাসাতেও আছে, ওইটাও ফলো করতে পারেন। তারপর রুকিয়া একটা বই আছে, সেটাও ফলো করতে পারেন। তারপরে সহি দোয়া ঝাড়ফুঁক একটা বই আসছে মদিনা থেকে, সেটাও ফলো করতে পারেন। অনেক বই আছে, এই বইগুলো কালেক্ট করবেন এবং সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন, তাহলে ওই জাদু এবং চোখ লাগা, বদ নজর, জিনগ্রস্ততা এগুলো থেকে ইনশাল্লাহ আপনারা সেফ থাকবেন। আর একটা ক্ষতি বলছিলাম যে মহিলা খুব সাবধান, জাদুকরীর মহিলা কবিরা যেদের থেকে খুব সাবধান। রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো গণকের কাছে যায় গিয়ে খালি বলে যে দেখেন তো আমার ভবিষ্যৎটা, এগুলো হচ্ছে না আমাদের দেশে, টিয়া পাখি নিয়ে রাস্তায় বসে থাকে না, আপনাদের মনে হয় এই মসজিদের সামনেও বসেছিল একদিন। তো রাসূল বলছেন যদি সে যায় খালি জিজ্ঞাসা করে যে দেখেন তো আমার
ভাগ্যে কি আছে, সে বিশ্বাস করে না, খালি জিজ্ঞাসা করেছে, তার 40 দিনের সলাৎ বাতিল বলার সাথে সাথেই। আর যদি গণক যা বলেছে ওইটা যদি সে বিশ্বাস করে, ইয়াকিন করে নেয় যে হ্যাঁ আমার ভালো হবে চাকরি বাকরি, শুনল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার নাম, তার নাম এই যে কোরআন অস্বীকারীদের খাতায় লিখে দেওয়া হবে। তার এই হাদিসগুলো আমাদের বেশি চর্চার দরকার ছিল, দুর্ভাগ্যজনক এগুলো আমরা জানিও কম আমলও কম, এই জন্য আমাদের দেশে দেখবেন এগুলোর প্রচলনটা অনেক বেশি। তো এগুলো থেকে সাবধান। আর একটা বিষয়ে শেষ করছি, সেটা হলো যে হিংসা আর হিংসুক, এটা খুব মারাত্মক। রাসূল বলছেন যে হিংসা করে, মানে আপনি জাস্ট হিংসা করছেন তাহলে আপনার আমল নামার যে নেকিগুলো আছে এগুলো পুড়ে যাবে, নাউজুবিল্লাহ। রাসূল বলেছেন যে হিংসা করে হিংসা তার নেক আমলগুলোকে খেয়ে ফেলে, ঠিক যেমন করে আগুনকে আগুন কাঠকে খেয়ে ফেলে, ঠিক এইভাবে নেক আমলকে হিংসা খেয়ে ফেলে। সো আমরা হিংসা থেকে দূরে থাকব। হিংসা আর ঈর্ষা কিন্তু এক জিনিস নয়। হিংসা হচ্ছে যে তোকে আল্লাহ যা দিছে সেটা ধ্বংস হয়ে যাক, খারাপ নেগেটিভ জিনিস চিন্তা করা। আর ঈর্ষা হচ্ছে যে আমিও যদি ওই লোকটার মতো আল্লাহর পথে দান করতে পারতাম, আমিও যদি ওই লোকটার মতো আল্লাহর পথে মানুষকে দাওয়া দিতে পারতাম বা ভালো কিছু বলতে পারতাম, আমি কোরআনে জ্ঞান পাইতাম, এগুলো ঈর্ষা জায়েজ। আল্লাহ রাসূল বলছেন দুইজন ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা জায়েজ, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং সে দিন রাত আল্লাহর পথে খরচ করে, এই ব্যক্তিকে দেখে ঈর্ষা করা জায়েজ যে আল্লাহ আমাকে দিলে আমিও ইনশাআল্লাহ করতাম। আরেক ব্যক্তিকে দেখে জায়েজ, সে ব্যক্তির কাছে জ্ঞান আছে, কোরআন সুন্নার জ্ঞান আছে এবং সেই জ্ঞান দিয়ে সে মানুষকে ভালো কিছু শেখায়, এটা তার জন্যে ঈর্ষা করা জায়েজ। আর হিংসা অন্য জিনিস, নেগেটিভ থট, সেটা হচ্ছে মানুষকে তোরটা ধ্বংস হয়ে যাক, এটা ঈর্ষা হিংসা। আরেকটা হলো হিংসুক, এটা থেকে খুব সাবধান। আপনি হয়তো ঈর্ষা করছেন না কিন্তু ঈর্ষার শিকার হতে পারেন, আপনি হিংসা করছেন না কিন্তু হিংসার শিকার হতে পারেন। আর এ বিশ্বাস করেন আমার কথা, এটা ইসলাম বিরোধীদের মধ্যেও যেমন আছে ইসলামপন্থীদের মধ্যেও তেমন আছে, হিংসার ছড়াছড়ি ভিতর থেকে, সবাইকে নিজের ভাই বলে বিশ্বাসই করতে পারতেছে না কেউ, হিংসা আছে এটা আপনি তো দেখতে পাচ্ছেন না। তো এটা থেকে প্রোটেকশন কী করবেন, কী পদ্ধতিতে আপনি এটা থেকে প্রোটেকশন করবেন? যাদের নাই তো আলহামদুলিল্লাহ, তাদের তো কলবুন সালিম, তার হৃদয় তো অনেক প্রশান্ত। যেমন একজন সাহাবি সম্পর্কে রাসূল বলেছেন ওই সাহাবি জান্নাতে যাবে, তাকে ইনভেস্টিগেট করে দেখা গেল সে তেমন কোনো আমলই করে না, খালি ফরজ ওয়াজিবের উপর আমল করে। তিনি তাকে ডাকলেন যে তুমি কী এমন আমল করো, একজন আরেকজন সাহাবি তাকে জিজ্ঞেস করলেন তুমি কী এমন আমল করো, রাসূল বলেছেন তুমি জান্নাতে যাবে। তিনি বলেছেন যে আমি আসলে ভাই এত তো আমল করি না, যা ফরজ ওয়াজিব আপনারা করেন সেটাই করি, আমি রাত্রে যখন ঘুমাই সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই। তো চাচা যদি এটা এরকম হতে পারেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন, সহজ করুন। কিন্তু যদি কেউ আপনার উপরে হিংসা করে আপনি কী করবেন, আপনি তো বুঝতে পারবেন না। প্রোটেকশন হচ্ছে এই সূরা ফালাক, আপনি দিন রাত সূরা ফালাক পড়েন, ঈর্ষা হিংসুকের হিংসা থেকে ইনশাআল্লাহ বেঁচে থাকবেন। আর লাস্ট যেটা, সেটা হলো ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসা যেটা কুমন্ত্রণা, এটা একটা রোগ, ডক্টররা অনেক নাম দিয়েছে, কোরআন বলেছে ইউওয়াসউইসু ফি সুদুরিন্নাস, হৃদয়ের মাঝে ওয়াসওয়াসা দেয়। দেখবেন যখনই নামাজে দাঁড়াবেন আপনি বুঝতে পারবেন যে ওয়াসওয়াসা শুরু হয়ে গেছে, এমন অনেক ঘটনা নামাজে মনে পড়বে যেটা আপনার কখনো মনেই ছিল না, ঠিক আছে, সারা জীবনে মনে ছিল না। তো এই ওয়াসওয়াসা থেকে বাঁচার বুদ্ধি হচ্ছে সূরা নাস, সূরা নাস। আমি একটা ছেলের কথা জানি, ইয়াং ছেলে, ওদের বয়সী হবে, কী জানি একটা ওয়াসওয়াসা ওর মাথায় ঢুকে গেছে যে ওর ওযু হয় না, ও সারাদিন ওযুই করতে থাকে, নামাজ ছুটে যাচ্ছে, ওর মাথায় ওযু করতেছে মনে হচ্ছে যে এই জায়গায় মনে হয় শুকনা আছে, এটা মনে হয়নি, আবার ওযু করে। আবার কিছু মানুষ আছে টয়লেট করে আসে, এই ওয়াসওয়াসা মাথায় ঢুকছে যে টয়লেট মনে হয় একটু এক ফোঁটা দুই ফোঁটা পেশাব মনে বের হইলো, আবার সে দৌড়াচ্ছে পেশাবখানায়, আবার ওখানে একটু হাঁটাহাঁটি করতেছে, মানে ওর মাথায় ঢুকে গেছে যে কিছু না কিছু বের হচ্ছে, এগুলো শয়তানি ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা। আপনি ব্যাপারগুলোকে নর্মালি নিতে হবে, কিন্তু নর্মালি নিতে পারবেন তখনই যখন সূরা ফালাক নাসের উপর আমল করবেন, ঠিক আছে। এগুলো ওয়াসওয়াসা। আরও ওয়াসওয়াসা আছে, যেমন আমাদের হৃদয়ের মধ্যে অনেক সময় অনেক চিন্তা আসে, এগুলো কমন, এটা নিয়ে আপনি উদ্বিগ্ন হবেন না। রাসূলের কাছে সাহাবীরা বলেছিলেন যে আমাদের মাঝে এমন অনেক চিন্তা আসে যেগুলো প্রকাশ হওয়াটা আমরা কষ্টকর মনে করি, রাসূল বলেছেন এটা হচ্ছে ইমানের লক্ষণ, এটা ইমানের লক্ষণ। যখন এরকম কোনো ওয়াসওয়াসা আসবে আপনি বলবেন আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই হলো সূরা ফালাক নাসের সংক্ষিপ্ত আজকের আলোচনা, অনেক আলোচনা করার ছিল যেহেতু আপনাদের ধৈর্যচ্যুতি হবে। শেষ একটা হাদিস বলে আমি শেষ করছি, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। এই হাদিসটা যদি মনে রাখি আমাদের যথেষ্ট। তিনি বলেছেন এই কোরআন, অর্থাৎ এই কোরআন
কিয়ামতের মাঠে তোমার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর কাছে বিচার দিবে বা সাক্ষী দিবে, হয় পক্ষে না হলে বিপক্ষে। তাহলে এখন আমরা ঠান্ডা মাথায় ভাবি যে কী করলে কোরআন আমাদের পক্ষে সাক্ষী দিবে আর কী করলে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আর বিশ্বাস করেন, কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে তার নাজাতের কোনো পথ নাই। আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, আল্লাহ পাক বহু সম্প্রদায়কে এই বইয়ের দ্বারাই উন্নত করেন, মর্যাদা মণ্ডিত করেন। ওয়াদাউ বিল আখরিন, আর অসংখ্য সম্প্রদায়কে আল্লাহ পাক এই বই না মানার কারণেই অপদস্থ করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের কাছে ফিরে আসার তৌফিক দান করুন, আমাদেরকে এই ধারাবাহিকভাবে কোরআন শেখার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে আমাদের হায়াতের রিজিকে বারাকা দান করুন, আমাদেরকে দৃশ্য অদৃশ্যের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখুন। আমাদের বাচ্চা এবং নেক্সট প্রজন্মদেরকে আমরা যেন কোরআনের আলোয় আলোকিত করতে পারি এবং ওদেরকে শেখাতে পারি সেই তৌফিক আল্লাহ পাক দান করুন। নিয়মিত কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুন এবং আল্লাহ পাক আমাদের হালাল রিজিকের পথ করে দিন। সূরা ফালাক এবং নাসের উপর আমল করার তৌফিক আল্লাহ পাক দান করুন। সবাই একটু দোয়া পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আপনাদের